এমন ঘটনা অনেক জায়গাতেই ঘরে। এবং আমরা সেই খবর আপনাদের সামনে তুলে ধরি শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ তুলে ঘেরাও করা হয় এবারে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ নয় বরং স্কুল শিক্ষা পর্ষদের বিরুদ্ধে অভিযোগ এবং তার কারণ হল শিক্ষক পদলে দশ বছর বেশি সময় ধরে টিচার ইনচার্জ পদে কাজ করে আসছেন গৌতম গড়াই নামে এক শিক্ষক নবদ্বীপ শহরের নন্দীপাড়া রোড এলাকার বকুলতলা ফিডার ইনস্টিটিউশন প্রাথমিক বিদ্যালয় তার বদলির অর্ডার এসছে প্রধান শিক্ষক পদে তিনি বদলি হয়ে যাবেন অন্য একটি স্কুলে অভিভাবকদের বিক্ষোভ বিক্ষোভ ছাত্রছাত্রীদের তাকে যেতে দেবো না বিস্তারিত জানবো সরাসরি চলে যাব সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ বিশ্বজিৎ কি বলছেন অভিভাবক অভিভাবিকরা অভিভাবিকারা এবং ছাত্রছাত্রীরা দেখো নবদ্বীপ এই নবদ্বীপের যেই স্কুলটাই সেই স্কুলটা প্রায় হয় তিনি ভালো পঠন পঠন করান শিক্ষক ছাত্রছাত্রীদের তারপর কিন্তু আজকে যখন তার বদলি অর্ডার আসেন অন্য স্কুলে বদলি অর্ডার আসেন কি সেই সেখানে ছাত্র ছাত্রছাত্রীরা অভিভাবকরা তারা কিন্তু স্কুল গেটের সামনে তারা বিক্ষোভ করেন কেননা সেই শিক্ষকই দরকার যে শিক্ষক কিন্তু বা পঠন পাঠন ভালো করা জন্য আমরা দেখে আসি বিভিন্ন স্কুলে আমরা দেখে আসি যে শিক্ষকরা স্কুলে আসেন না কিন্তু এইখানে কিন্তু উল্টো নিয়ম এখানে কিন্তু প্রধান শিক্ষক ঠিক টাইম মতন সকাল দশটার সময় তিনি স্কুলে আসেন ঠিক বিকেল চারটের সময় তিনি কিন্তু কিন্তু প্রত্যেকটি ছাত্র ছাত্রীদের প্রত্যেকটি ছাত্রীদের পঠন পাঠন ঠিক মতন হয় যেন সেইভাবে তিনি চালিয়ে গেছেন কিন্তু আজ যখন বডি অর্ডার আসেন তখন কিন্তু তার অন্য স্কুলে সেখানে गौतम गौतम বাবুর তার যখন অর্ডার আসে তখন কিন্তু ওই স্কুলে যাওয়ার জন্য তো অর্ডার আসেন কিন্তু এখানে শিক্ষক শিক্ষক ছাত্রছাত্রীরা তার অভিভাবকরা তাদেরকে সকাল থেকে না বিক্ষোভ করেন কারণ ওই প্রধান শিক্ষকই गौतम দিয়ে প্রধান শিক্ষক তিনি তারই কিন্তু এখানে স্কুলে থাকতে তিনি চাকরি করবেন এখানে আরও তিনি পড়ন পড়ন করবেন এরকমই জানিয়ে দেন এখনো পর্যন্ত কিন্তু তারা বিক্ষোভ পথে নবদ দিবেন এই স্কুলের সামনে তারা বিক্ষোভ করেন কিন্তু এখন তবে যে স্কুলে কিন্তু তারা কিন্তু এখনও বলে তার লিখিত অভিযোগ করছেন যে শিক্ষা প্রতিষ্ঠায় জায়গা লিখিত অভিযোগ করেছেন ছাত্রছাত্রীদের অভিভাবকরা কিন্তু সেই শিক্ষক যদি না থাকেন তারা কিন্তু তারা বিক্ষঅপ চলে যাবেন কবিতা এই প্রসঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক গৌতম বাবু অর্থাৎ गौतम গড়াই তিনি কি বলছেন দেখো गौतम বাবু তিনি खास জানেন যে আমার বদলি অর্ডার হয়ে গেছেন অন্য স্কুলে বদলি হয়েছে আমার তো যেতেই হবে কিন্তু তার সাথে সেই স্কুলের সাথে সেই বকুলতলা যে স্কুলে সেইখানে কিন্তু এত একটা জুরিয়ে গাছের প্রায় 3 বছর 4 বছর ধরে তিনি স্কুলে পড়ন পড়ন করেন ছাত্রছাত্রীদের পড়ন পড়ন করেন তারপর কিন্তু সেই কিন্তু শিক্ষকরা কিন্তু আর বলতে পাচ্ছেন না সেই শিক্ষকই আমাদের দরকার সেই স্কুলে পড়ন পড়ন করা দরকার সেই জন্য কিন্তু তারা কিন্তু পুরনো শিক্ষক সেই পুরনো শিক্ষক চাইছেন অন্য প্রধান শিক্ষকের দরকার নেই তারা শিক্ষক বলছেন এই জায়গায় দাঁড়িয়ে একমাত্র উপায় হলো জেলা স্কুল পরিদর্শক বা জেলা স্কুল শিক্ষা দপ্তর তারা কি বলছে তাদের কোনো বক্তব্য পেয়েছ দেখো যেরকম শিক্ষক প্রধান শিক্ষকের যেই শিক্ষকরা তারা কিন্তু তারা বলছেন সেই শিক্ষক আমাদের সাথে খুবই ভালো ঠিক টাইম মতন আমরা দশটার সময় সেই তিনি প্রধান শিক্ষকের তার পাশাপাশি দশটা দশ পনেরো আমরা সেই স্কুলে স্কুলে পাঙ্গনে আমরা ঢুকি ঢোকার পরে ছাত্র ছাত্রীদের পঠন পঠন তিনি তিনি ঠিক ব্যবস্থা করে দেন কিভাবে পড়াতে হবে ছাত্র ছাত্রীদেরকে টোটাল গাইডলাইন্স তিনি করে দেন সেই গাইডলাইন্সের উপরে তিনি প্রধান শিক্ষকের তারা চা তারা তারাও দাবি জানেন যে সেই প্রধান শিক্ষকের জন্য আমাদের যেই শিক্ষকজন না সরে তিনি কিন্তু সেই স্কুলে পঠন পঠন আরো পড়ান সেরকমই তারা জানিয়েছেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ কথা বলছিলাম আমাদের নদীয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে